আমি ছাত্র ছিলাম সিটি কলেজে, বিএসসি ফার্স্ট ইয়ার ছিলাম। সে সময় আপনি কোনো রাজনৈতিক দলের সমর্থক ছিলেন কিনা? আমাদের বাড়ির পাশে জাফর আহমদ একজন ইয়ে ছিল, তখন সিটি কলেজের সাংস্কৃতিক বিষয়ক দায়িত্বে ছিলেন। তোমার সাথে আমরা মিটিং টিটিং মিছিলে এগুলো অ্যাটেন্ড করতে পারি। আরেকটা হলো যে আমার বাবাও মৌলভী আরব রহমান, যিনি ওই যেমন আওয়ামী লীগের বোর্ড টোট হলে প্রথম বোর্ডটা আমার বাবাকে দিয়ে দিতেন, ওই হিসাবে আমরা মোটামুটি ওনাকে ফলো করে আমরা আওয়ামী লীগ সমর্থক ছিলাম। আমরা যখন ইয়েতে ছিলাম, সিটি কলেজে ছিলাম, তখন আমরা থাকতাম নাকি ফলোগ্রাম একটা ভাড়িয়া বাসায় আমার ভাই সহ। আমরা তিন ভাই ছিলাম এখানে। তো এখানে দেখি থেকে বিহারিরা তখন 71-এ বিহারিরা ইয়ে করতেছে, মুসলমানদের ইয়ে বাঙালিদের উপর আক্রমণ করতেছে, মারামারি করতেছে, কাটাকাটি করতেছে। তো অনেক পর্যায়ে আমরা দেখতেছি যে কেউ আর থাকতেছে না, টাউনে থাকতেছে না, তখন আমরা বাড়িতে চলে গেলাম। শেষ পর্যন্ত খোঁজে দেখলো সুগুর ব্রিজে তারা ইয়ে করলো, আক্রমণ করলো। আক্রমণ করার পরে এক পর্যায়ে রাত্রে গোলাগুলি হইলো, সুগুর ব্রিজ তারা দখল করে নিল। দখল করতে রাত্রে গোলাগুলি হইলে প্রচণ্ড গোলাগুলি। ওই গোলাগুলিতে আমাদের ঘরের উপর যখন টিনের ঘর ছিল, আমাদের টিনে ইয়ে ছিল, টিনের ঘরের উপর যখন প্রচণ্ডভাবে গোলা এবং গুলি ফুটতেছে, তখন আমরা সবাই ওই অবস্থায় 11:30-11:15 দিকে আমরা সবাই বাইরে গেলাম। তো গায়ে কিছু ছিল না ওই অবস্থাতে। সুগুর ব্রিজের নদী পার হইতে দেখেছেন কি আরেকটা আমাদের সামনে একটা গোলা পড়লো। গোলা পড়ার পরে আমার মা, আমার ছোটো ভাই তিনজন, এরা এক ভাগ হয়ে গেল। আমরা সাইড ভাই দুই বোন আরেক ভাগ হয়ে গেলাম। গোলার আঘাতে অন্ধকারের ভিতরে কী দেখা যাচ্ছে, আমরা পড়ে গেলাম, ইন্ডিয়াতে চলে গেলাম ওই হাঁটতে হাঁটতে। ওই তখন তো পথ ছিল না। আর আমার মা, আমার ভাইয়েরা, ছোটো ভাইয়েরা এগুলো সব পড়ে গেলো আরেক গ্রুপ গেলো নোয়াখালীর দিকে হাঁটতে হাঁটতে। নোয়াখালী আমাদের পাশে কাছে চলে গেল। তো শেষ পর্যন্ত ওইখানে যাই দেখলাম যে কোনো কিছু না, লোকজনে ঘর বাঁধতেছে ওই ইয়ের মতো কাঁচা ঘর সন দিয়ে। তো আমরা একটা বানালাম, আমার বাপ, আমি, আমার ছোটো ভাই যিনি মুক্তিযোদ্ধা আছে শাহজাহান, এ আর আমার বন্ধুজন, ওইখানে একটা ঘর ইয়ে করলাম। দেখি যে এখন খাবার কিছু না, লাগে সাথে তো কিছু নেই না। তো চিন্তা করলাম তুই এখন কী করা যায়। তো এবার শুনতেছিলেন কি এখানে আমাদের এখানে শ্রীনগরে এখানে তারা খাওয়াইতেছে, প্লাস ওইখানে ট্রেনিংও দিতেছে। তখন আমরা ওইখানে আমার আরও দাউদ দাউদ আমার পার্শ্ববর্তী আরো সাত পাঁচজন ওইখানে গেলাম। ওখানে তাদের প্রশিক্ষণ ছিল এক সপ্তাহ। এক সপ্তাহের প্রশিক্ষণ নিয়ে আমরা আমাদেরকে সাধারণ গ্রেনেড এবং মেশিন গান দিল। তো বললো যে এখানে দেশ সুগুর ব্রিজের আর্মির পজিশনটা দেখার জন্য। তো আমার ভাই, ছোটো ভাই শাহজাহান, তারপর দাউদ, তারপরে কাইয়ুম, আরও বেশ কয়েকজন সব সুগুর দেখেছি অনেক সৈন্য এখানে। আমাদের এখানে এই অস্ত্র দিয়ে কোনো কিছু করা করে না। তাদেরকে জানালাম, তাদেরকে জানানোর পরে বলি যে ঠিক আছে আবার তো এটা বন্ধ রাখেন। তো আমরা এর ভিতরে ওগুলো এক জায়গাতে রাখি, আমাদের অস্ত্র এক জায়গাতে সেফ রাখি। আবার শুনলাম নাকি হরিণাতে আরেকটা ট্রেনিং দিতেছে, পাশাপাশি হরিণা একটা জায়গা আছে ইন্ডিয়াতে, ওইখানে গেলাম। ওইখানে গেলাম, ওইখানে ট্রেনিং নিল। ট্রেনিং নেওয়ার পরে আমরা তখন ছাত্র, আমরা সবাই একটা মিলে আমাদেরকে ঢুকিয়ে দিল এইট বেঙ্গলের সাথে। তখন অন্যান্য বড় সেন্টার কোনো ট্রেনিং সেন্টারগুলো সৃষ্টি হয় নাই। ওইখানে যাওয়ার পরে বেশ আমাদেরকে তারা রাত্রে রাত্রে নিয়ে যেত। এক পর্যায়ে আমরা যখন, আমার মনে হয় এই কুমিল্লার কোনো একটা বর্ডারে নিয়ে গেছে রাত্রে, ওখানে একবারে ফ্রন্ট ফাইটিং আরম্ভ হয়ে গেছে, খুব তুমুল বর্ষণ।
প্লাস এর ভিতর আমাদের দাউদ যে আছে এই ছেলে আঘাত হয়ে ছেলে আঘাত হওয়ার পরে তাকে নিয়ে অত প্রচন্ড রক্ত তাকে নিয়ে যাওয়ার পরে আমরা মনে করলাম তার সাথে চলে যাবো। এর ভিতর ছত্রভঙ্গ হয়ে গেল, ছাত্ররা মানে অন্যান্য পুলিশ তখন ইপিএস ছিল আর কি বা আর্মি এরা ছত্রভঙ্গ হয়ে গেল। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার ফলে ওকে নিয়ে গেলো, নিয়ে গেলো লক্ষ্ণৌ, বোধহয় হসপিটাল আছে এখানে লক্ষ্ণৌ দিয়ে গেলো। আমাকে নিজেদেরকে বললো যে আপনি তার সাথে যাওয়ার কোনো দরকার নাই, আমরা সব কিছু ইয়ে করবো। তা আমরা ওইখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পরে আবার শুনি যে আবার ট্রেনিং দিবে অম্পিতে, তখন আমরা সবাই অম্পিতে দিকে গেলাম। ওইখানে এক মাস মোটর ফায়ার ট্রেনিং হলো, ওই ট্রেনিংয়ে আমরা প্রশিক্ষণ নিয়ে আমাদেরকে আনুষ্ঠান দিয়ে আমরা তখন আমাদেরকে ভিতরে ঢুকাইল আর কি। আমি ডিপুটি কোম্পানি কমান্ডার ছিলাম, আমার কমান্ডার ছিল মঈনুদ্দিন, সে মারা গেছে। আমরা প্রথমে মিরসরাই থানার ওসমানপুর পাতাকোট এলাকায় অবস্থান নিই, একটা দোভা বাড়িতে। ওখানে আমরা মোটামুটি এক কোম্পানির লোক আমরা ইন্ডিয়া থেকে আসি, এখানে অবস্থান নিই বিভিন্ন শেল্টারে। আমরা ওইখান থেকে আরও কয়েকটা অপারেশন করছি, এটা মানে জাস্ট অপারেশন করার পরে হেরার লোক ক্ষয় হয় নাই, প্লাস হেরাও আমাদেরকে ক্ষয় করতে হয় নাই পাঞ্জাবিরা। তার মধ্যে 17 তারিখ আমাদের একটা এর ভিতরে একটা কথা আছে, আমরা পাঞ্জাবিরা এখানে শান্তি কমিটি তৈরি করছি ওই এলাকায়, প্রত্যেকটা এলাকায় করছে, তো ওইখানে করছে। ওইখানে শান্তি কমিটির ইয়া ছিল মৌলভী ওয়াহিদুজ্জামান, সেই দৌলতদুবি মসজিদের ইমাম ছিলেন। তো ওইখানে দুরাত বিমের সাথে আমাদের সাথে আমরাও তাদেরকে রাখানোর জন্য আমরাও তাদেরকে কমিটি গঠন করি। মৌলভী ওয়াহিদুজ্জামান তাদের মানে রুটিন ইয়েতে পাঞ্জাবের রুটিন মতে তাদেরকে ইয়ে করা হলো, ডাকা হলো। ডাকা হলো যে 17 তারিখে তাদেরকে ডাকলো। তো ডাকার পরে মৌলভী ওয়াহিদুজ্জামান সে আমাদেরকে আসি রাত্রে আসি বললো যে 17 তারিখ রাত্রে এই ধরনের তাদের আলাপ আলোচনা বোঝা গেলো যে আগামীকাল এখানে পাঞ্জাবিরা নামতে পারে। তো আমরা করলাম কি, তাদের খবর শুনে আমরা একটা প্রস্তুতি গ্রহণ করলাম কি করা যায়। তো এই সময় এখনকার মতো তো তখন মোবাইল ছিল না, তখন আমরা থানার সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই বা সলা পরামর্শ কিছু করতে পারি নাই। আমি মঈনুদ্দিন সে কোম্পানি কমান্ডার, আমি ডিপুটি কমান্ডার, আমরা আরও সেকশন কমান্ডার যেগুলো আছে এগুলো দিয়ে মিটিংগুলোতে কী করা যায়, কী কতজন থাকবে, কী পজিশন কোথায় কী থাকবে। তো লোহার ফলের এলাকাতে যখন ছিল যে অবস্থানে, এই অবস্থানে সম্পূর্ণ ফাঁকা ছিল তখন। এখন হয়তো গাছগাছড়া ভর্তি হয়ে গেছে, কিন্তু আগে রাস্তা নতুন রাস্তা, কাঁচা রাস্তা, সাইডে কোনো গাছগাছড়া কিছু ছিল না। তো আমরা করলাম কি, বিভিন্ন সেকশনে আমরা ওই পজিশানে কীভাবে মানে বেশি শত্রুকে ঘায়েল করা যায় এই ধরনের একটা পজিশান সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা সারদা পুকুর বলি একটা জায়গা, পুকুর আছে বিরাট পুকুর, ওই পুকুরে আমরা মোটামুটি সেফ এবং তাদেরকে আক্রান্ত করলে বেশি লোক মানে শত্রু মারা যাবে ওইখানে জায়গাটা সিলেক্ট করলাম। এবং রাত্রে রাত্রে আমরা এখানে আসি, আমরা সব পরামর্শ করে আমরা ওখানে আসলাম, পজিশানটা ঠিক করলাম, মোটামুটি সব ঠিক হইলো। তখন আমাদের মানে ফিশন সাইট ছাড়া, মানে যেদিকে ফালাবার পথ এই পথ ছাড়া বাকি তিন দিকে আমাদের মানে সেন্ট্রি এগুলো নিয়োগ করা হয়েছে, পোস্ট নিয়োগ করা হয়েছে। তখন আমাদের এই ইয়েতে অপারেশনটাতে 32 জন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করে। আচ্ছা, দেখি দেখি ওই দিন 18 তারিখ খুব ভোরে, আমরা তো রাত্রে ওইখানে কাটাচ্ছি মানে ইয়েতে ঘটনাস্থলে ওই সারদা পুকুর পাড়ে যেখানে বেশি আমাদের অপারেশনটা হয়েছিল। তো আমি আর মঈনুদ্দিন এখন ইয়ে হইলো, ওইখানে পজিশন নিলাম। পজিশন মানে দেখা যাচ্ছে কি, আমাদের এই অপারেশনের ভিতরে একটা রেকিম্যান একজন লাগে, মানে যে জিনিসগুলো দেখাশোনা করবে, কেমনে খবর আমাদেরকে দিবে। তো এখানে স্থানীয় একজন ডাক্তার আছে, ডাক্তার মোস্তফা, তোমার সে ছাত্র ছিল। তো ডাক্তার মোস্তফাকে দিলাম, যেহেতু তুমি যেহেতু স্থানীয় তাহলে তুমি এই কাজ করবে, ঠিক আছে আমি এটা দিয়ে করলাম। সে ভোরে ওইখানে যায় কতটুকু গেল, গেলার পরে কিছুক্ষণ আসার পরে সে দেখি যে খুব দৌড়ে চলে আসতেছে। তা আমাদের বোঝার অপেক্ষা রইল, তখন কিন্তু ভোর, কিন্তু আজান দিছে এই এই অবস্থায়, মানে আবসা একটু অন্ধকারও আছে, সে দৌড়ে আসতেছে। তা আমরা ধারণা করলাম যে নিশ্চয়ই আসতেছে। এর 5-7 মিনিট পরে দেখি যেন কি একজন লোক মানে স্থানীয় লোক গামছাটা কাঁধে একটা গামছা আছে, গামছা নিয়ে একটা ছাগল নিয়ে সে মানে অ্যাডভান্স হয়েছে।
অ্যাডভান্স হওয়ার পরে সে চলে যেতেছে পশ্চিম দিকে, মোস্তফা দৌড়ে চলে গেল আগে পশ্চিম দিকে ডাক্তার মোস্তফা, শেষ পর্যন্ত আমরা চিন্তা করলে তার নিশ্চয়ই ঘন আসতেছে, এখন এত সকালে কোনো লোক আসছে না, দেখি যে এর 5-7 মিনিট পরে বিরাট লম্বা লাইন। এই প্রথম পর্যায়ে দেখা যায় কিছু রাজাকার, তারা পাঞ্জাবিদের শারীরিক গঠন এবং বাঙালিদের শারীরিক গঠন একটু পার্থক্য আছে, আরও 20-25 জন রাজাকার ক্রস হইল প্রথমে, প্রথম ক্রস হওয়ার পরে দেখি যে এরপর আসতেছে, তখন আমরা ফায়ার ওপেন করলাম। আমাদের এখানে অস্ত্র ছিল, যে অস্ত্রের মধ্যে LMG ছিল, SLR ছিল, এসটিন গান ছিল, রাইফেল ছিল, গ্রেনেড ছিল, এর উপরে অন্যান্য কোনো আর্ম ছিল না। আমার হাতে LMG ছিল, তোবার একসাপ ছিলেন আমার মানে সহযোগী, এটাও বেশ 7-8 মিনিট এটা কন্টিনিউ ফায়ার, তো গুলি খাইতেছে, কাটাইতেছে, আলটা কোনো গুলি আসতেছে না আমার দিকে, তার কারণে হলো তারা অপ্রস্তুত ছিল এবং তারাও কল্পনা করে না, কোনো ইনফরমেশনও পায় না যে এখানে কোনো মুক্তি বাহিনী আছে বা আমাদেরকে ইয়ে করবে, আক্রমণ করবে, এই ধরনের ছিল না। তো যার যেমন স্পষ্ট দেখা যাচ্ছে, আস্তে আস্তে যেহেতু সূর্যের আলো বাড়তেছে ভোরে, স্পষ্ট দেখা যাচ্ছে এরা কীভাবে যে কাটাইছে, একদম 7-8 হাত উপরে উঠে যেতেছে গুলি খাই। এর পরবর্তীতে জোরাং হচ্ছে যে এই যে মোটর সেলিং আরম্ভ হইলো আমাদের উপর, আমাদের গায়ে ভরে নাই ঠিকই, তবে আশপাশে বেশ প্রচুর মানে গোলাবর্ষণ হয়ে গেছে পাঞ্জাবির তরফ থেকে, কারণ মেসেজ তাদের কাছে চলে গেছে। যাওয়ার ফলে তখন আমরা কী করলাম, ওই জায়গার থেকে ডিফেন্স উইথড্র করলাম, আমাদের আমরা চলে গেলাম, আমরা ইয়েতে তোবার একসাপ সহ LMG-টা আমরা সেফ সাইডে রাখি গেলাম, তারপর চলে গেলাম। চলে যাওয়ার পরে শেষ পর্যন্ত পাঞ্জাবিরা পরে ওখান থেকে আবার মানে ফোর্স আসলো জোরারগঞ্জ থেকে, জোরারগঞ্জে ফোর্স আসার পরে এরা স্থানীয় কিছু লোক মারি ফেলল, 14-15 জন ওই দিকে চলে গেল, পরে দিয়ে আমরা তো চলে গেলাম আমাদের সেফ সাইডে আরও দক্ষিণ দিকে শহরের দিকে। তো আমাদের কোনো লোক ভয় হয় নাই, এই স্থানীয় লোকজনের মাধ্যমেটা জানতে পারলাম যে তারা মানে একজন মেধার সহ 2 জনই এসে, এবং ওইখানে প্রচুর রক্ত আমরা পরে দেখছি, প্রচুর রক্ত এখানে বের হয়েছে, এবং কি মাথার মগজ পর্যন্ত এখানে ইয়ে হয়ে গেছে, শিক্ষায় পড়েছে, এইভাবে ফেললাম। তো এর পরবর্তীতে মানে 4 মাসের পরে আমি অ্যারেস্ট হইলাম আর কি, মানে এদের হাতে ধরা পড়লাম। আমরা ভুক্তভোগী 2 জন ছিলাম, আমরা পাঞ্জাবির হাতে ধরা পড়ে গেছিলাম, আমি আর মঞ্জুর মোর্শেদ আমার ছিল, আমরা ইন্ডিয়াতে যাতে চাইছিলাম আর কি, পরবর্তীতে আমরা এক জায়গায় ধরা পড়ে গেছি, মানুষ আমাদেরকে মিথ্যা বলছে যে এখানে কোনো পাঞ্জাবি নেই। আমরা যখন একটা পুকুরের ফার মোড়টা ক্রস করতেছি, দেখি যে আমাদের সামনে পড়ে গেল প্রায় 150 ফুট, ওইখানে আমাদেরকে কথা বাইর করার জন্য যে মারাটা মারছে আমরা হাঁটতে পারিনি, এরা লাথি আর রাইফেলে পাঠিয়ে যে মারা মারছে, আমার আবার তার হাঁটার কোনো উপায় ছিল না। 2 জন লোক আমাদের বগলে হাত দিয়ে তারপর আমাদেরকে নিয়ে গেছে ট্রাকে ওঠার জন্য, আমরা তো আমাদের কোনো হোশ নাই, কথা বার করছেন সাহেব যে ভাগ্য বলে তারা ট্রাকগুলো কোনো আর্মি ট্রাকগুলো একটু উঁচা টাইপের, আমাদেরকে তুলতে পারতেছে না যে ওই উঁচা ট্রাকে, ওইখানে সন্ধ্যা হয়ে গেছিলো, সেদিন আমাদেরকে ওইখানে ফেলে যাওয়াতে আমরা ওইখানে জানা পাচ্ছি, ওইখানে মিরসবিদের স্বরাষ্ট্র অপারেশন ওইটাতে আমি নেতৃত্ব দিয়েছি আর কি। যুদ্ধ সাহসম আমাদেরকে কিছুদিন বাটিয়ে নিছে, বাটিয়ে নেওয়ার পরে ওইখানে ছিল, ওইখানেও ওইখান থেকে শেষ পিতা বললো যে তারা যে লাইনে চলে যাবেন, পড়ালেখা করলে লেখাপড়ায় চলে যান বা অন্যান্য কোনো কাজে করলে চলে যান, এখানে আমাদেরকে আবার সমাপ্তি ঘোষণা করলো। আমরা পুনরায় আবার আমি ইয়ে করি, পরে ডিগ্রি পাস করলাম, ডিগ্রি পাস করে চাকরি টাকরি তো ভালো হতো না, শেষ পিছনে সাধারণ একটা চাকরি ঢুকলাম, উঠে চাকরিটা শেষ করলাম আর কি। না আমার যে উদ্দেশ্য ছিলাম এটা হচ্ছে কি অত্যাচারের বিরুদ্ধে, তো এখনও অত্যাচার এগুলো এখনও মানে ওইটা অত্যাচার মুক্ত এখনো হয় না, প্লাস বিশেষত বাংলাদেশের আমার মতে মেইন আমাদের অগ্রগতির বা অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে দুর্নীতির কারণে। দুর্নীতিটা যদি গভর্নমেন্ট বন্ধ করতে যায় এবং সর্ব লেভেলে যদি দুর্নীতি মুক্ত করা যায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আমরা মূলত যে মানে ভালোবাসা নিয়ে দেশের জন্য দেশ স্বাধীন করছি বা স্বাধীনতায় আমরা যুদ্ধ করছি, ঝুঁকি নিয়েছি, জীবন ঝুঁকি নিয়েছি, ওই জিনিসটা এখন ওই মানে বাংলাদেশে এখন দেশপ্রেমটা নাই, নিজস্ব ব্যক্তিগত স্বার্থে আমরা এটা ব্যবহার করতেছি এই দেশের সুযোগ সুবিধাগুলোকে, কিন্তু দেশের কাজে আমরা এটা ব্যবহার করতেছি না। নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধা যে চেতনা, যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযোদ্ধা চেতনা ছিল, এই জন্য এই চেতনাগুলো মুক্তিযুদ্ধ পরবর্তী জেনারেশন ভিতরে আসতেছে না, আসতেছে না মানে আমার তারা যে নেতৃত্বে তারা লিড হইতেছে ইয়ং জেনারেশন, ওই নেতৃত্ব এখন বাংলাদেশে নাই, কাজে ওই নেতৃত্ব মানে ইয়ং জেনারেশন এটা ফলো করতে পারতেছে না, এটাই হলো তাদেরকে জেনারেশনটা আসতেছে না, ঠিকমতো অ্যাডভান্স হইতেছে না, এটা আমি মনে করি।